অ্যান্ড মিসেস কলকাতা 2020 ফ্যাশন শো হয়ে গেল রবিবার। দক্ষিণ চব্বিশ পরগনা গড়িয়ায় গ্র্যান্ড ফিনালে আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় মোট 39 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। 6 জন জুরি মেম্বারের নির্বাচনে 3 জন বিজয়িনীকে পুরস্কার স্বরূপ মেমেন্টো তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আগামী দিনে এই মঞ্চ থেকে আরও প্রতিভাবান ব্যক্তিত্ব উঠে আসবে সে কথাই জানানো হয় ইউনিকার তরফ থেকে। নমস্কার, হাই এভরিওয়ান, দিস ইজ পায়েল বর্মা। আজকে আমি এখানে অ্যাম দ্য সেলিব্রিটি জুরি অন দিস গ্র্যান্ড ইভেন্ট অর্গানাইজ বাই আবিত্রি এন্টারটেইনমেন্ট, যেটার নাম হলো ইউনিকা মিস অ্যান্ড মিসেস কলকাতা 2020। এখানে এসে খুবই ভালো লাগছে। এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে এখন একটু নর্মালাইজ হচ্ছে আমাদের কাজকর্মগুলো ইন দ্য এন্টারটেইনমেন্ট জোন। এই প্ল্যাটফর্ম মাধ্যমে ইউনিকা হ্যাজ গিভেন এ ভেরি গুড প্ল্যাটফর্ম টু দ্য উইমেন, যেখান থেকে ওরা এত কষ্ট করে এই 9 মাস 10 মাস যেই করোনার জন্য যেটা ঘরের মধ্যে বন্ধ ছিল, বন্দী হয়ে, সো নাও দে ওয়ান্ট টু কাম হিয়ার অন স্টেজ ইন গ্ল্যামার। আর আমরা এখানে জুরি হিসাবে ওদেরকে জাজ করবো, অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু আ লট অফ এন্টারটেইনমেন্ট টু নাইট। ইউনিকা মিস অ্যান্ড মিসেস 2020 ফাইনাল। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর এন্ড সিও টেকনো ইউনিভার্সিটি টেকনো গ্রুপ, অ্যান্ড লাভ মাইসেলফ কলিং মি অ্যাজ আ passionate speaker. I had done the motivational and inspirational grooming for all the candidates who ever participated when the grooming session just started. I'm very thankful to Trisha and Abhishek for inviting me over here. Trisha has been a very, very energetic girl, very positive looking girl. I found her first in MMB as a MMB contestant, and then the friendship between us grew. আজকে আমাদের সাথে আছেন আমার সাথে আমার ওয়ান অফ দ্য সোশ্যাল কাজ করেন, সামাজিক কাজ করেন পায়েল বর্মা, এবং ফিল্ম ডিরেক্টর অরুণিমা দে। অরুণিমা ইজ আ ফ্রেন্ড অফ মাইন। অরুণিমার ফিল্ম তুমিও তুমিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী ছিলেন, এবং আই ওয়াজ ফরচুনেট টু প্লে আ পার্ট অফ প্রফেশন, এ ভেরি স্মল পার্ট, বাট মাই ডেবিউ ইন ফিল্মস উইথ অরুণিমা। অরুণিমা ইজ অলসো এ সেলিব্রিটি গেস্ট। পায়েল ইজ আ গ্রেট সোশ্যাল ওয়ার্কার, ইজ আ গ্রেট হিউম্যান বিং। সুতরাং আমার মনে হয় যে and the juries, I don't know them personally, I hope and pray that this event is as successful as Trisha is all the time. এই যে এটা যে ভাবনা যে ঘরের পরেই নিজেকে আটকে রাখবো বা আমার মধ্যে হয়তো সেই ট্যালেন্টটা নেই এগোনোর, একবার বেরিয়ে আসুন, যতদিন না বেরোবেন, যতদিন না ফোন থেকে নাড়বো জানবো না আমি রান্না আদৌ করতে পারি কি পারি না, বেরিয়ে আসুন ঘর থেকে, প্ল্যাটফর্ম ওয়েট করছে আপনার জন্য। একবার বেরিয়ে এলে নিজের আত্মবিশ্বাস যেটা হারিয়ে ফেলেছেন না সেটা আরেকবার রিফিল করতে পারবেন। এবং একটা জিনিস বলবো, যদি আত্মবিশ্বাসে সম্পূর্ণ হন লাইফে যা কিছু অ্যাচিভ করা যেতে পারে। সো এটাই বলবো যে যারা ঘরের কোণে এখনো আটকে আছেন বেরিয়ে আসুন এবং এরকম প্ল্যাটফর্মে যান যেখানে আপনারা কোনো ভুল জায়গায় পড়বেন না, এরকম প্ল্যাটফর্মে আসুন যেখানে আপনারা যে এগিয়ে এলেন, যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে এলেন সেই উদ্দেশ্য যাতে আরো এগোতে আপনাকে সাহায্য করে। কতজন পার্টিসিপেন্ট পার্ট করছে এখানে? 39 জন। এখানে আমাদের মিস এবং মিসেস ক্যাটাগরি দুটো ক্যাটাগরিতে পার্টিসিপেন্টসরা আছে, কিন্তু এখানে যেটা ইউনিকনেস, যেহেতু আমাদের কম্পিটিশনের নাম হচ্ছে ইউনিকা মিস অ্যান্ড মিসেস কলকাতা এবং আমরা প্রত্যেকটা মহিলার মধ্যে ইউনিকনেসকে সেলিব্রেট করছি, তো আমাদের এখানে ইউনিকনেস হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে দেওয়া 3 এজ ক্যাটাগরি, মানে এখানে সমবয়সী মেয়েরা নিজেদের মধ্যে কম্পিট করবে এবং আমরা দেখতে পাবো যে কার মাথায় আমরা মুকুটটা তুলে দিতে পারছি। আর এখানে আমাদের যেটা থাকছে হচ্ছে ফার্স্টে একটা ওয়াক রাউন্ড থাকছে এবং যেখানে তারা ইন্ট্রোডাকশন দিচ্ছে নিজে, এবং তারপরে প্রত্যেকটা পার্টিসিপেন্টকে থ্রু কোশ্চেন আনসার যেতে হচ্ছে, মানে এখানে শুধু বিউটি না, ইনার বিউটি তো বটেই এবং তার সাথে তার আইকিউ বা তার মধ্যে নলেজ কতটা আছে সেটাও আমরা দেখতে চাই। আজকে শো এনজয় করতে আশা, আমি খুবই এক্সাইটেড অবভিয়াসলি, আমি আশা করবো কি শো খুব ভালো হতে চলেছে, কেন অর্গানাইজেশন খুব ভালোভাবে মানে সবাইকে গুছিয়েছে, কতটা কি আউটকাম আসছে দেখবো, আমিও দেখবো। আর জেনারেশন এটা সব জেনারেশনের জন্যই আর কি মানে খুবই ভালো, মানে ইয়ং থেকে ইউথ থেকে ওল্ড থেকে সবাই এনজয় করে, কারণ এটা সব মনের ব্যাপার, আর মন কারণ বয়স হয় না মনে, ঠিক আছে, তো সবাই বয়স থেকে নাম্বার জাস্ট, তো সবাই সবাই প্রপারলি যদি কেউ মানে চেষ্টা করে আমার মনে হয় সবাই এনজয় করতে পারবে। এবং গ্রামে অলরেডি কিন্তু আমাদের এখানে কলকাতার বাইরের কিছু পার্টিসিপেন্ট আছে যারা হয়তো কলকাতার মতো এত সুযোগ পায় না,
তো আমরা পরে যে ইভেন্টটা করছি পুরো ওয়েস্ট বেঙ্গলে, তো ওখানে আশা করছি অনেকে পারফর্ম করবে। বেসিক্যালি করোনার আগে স্টার্ট করা হয়েছিল, তো এটা প্রবলেমটা হয়ে গেছে করোনার জন্য আমাদের ইভেন্টটা পোস্টপোন করতে হয়েছিল, তো তার জন্য কিছু পার্টিসিপেন্ট আমাদের হয়তো আসতেই পারেনি, বাইরে থেকে রিক্স পাচ্ছে না, হয়তো অনেক পার্টিসিপেন্ট আমাদের আসতে পারেনি। মানে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল মোর দ্যান 60, সেখান থেকে এখন 40 মতো পার্টিসিপেন্ট আসতে পেরেছে, যারা কলকাতা বা নিয়ার অ্যাবাউট কলকাতা থাকে, বাইরে থেকে কিছু লোক আসতে পারেনি। তো কোভিডের মধ্যে থেকে যারা আর কি আটকে যাচ্ছিল ঘরের মধ্যে, তাদেরকে একটা ইন্সপিরেশন আমরা দিয়েছি অনলাইন ক্লাসে, অনলাইন মোটিভেশন দিয়েছি। আমরা চেষ্টা করছি তাহলে ওদেরকে বের হওয়া যায় ঘরের মধ্যে বসে, বাইরে দুনিয়া দেখানোর চেষ্টা করেছি, হয়তো সাকসেসফুল হয়েছি, তারই আউটকাম আজকে এসেছে।